আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। আমরা অনেক ভাই আছি যারা ফেসবুক ইউজ করি, এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, অনেক ধরনের আমরা সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করে থাকি। আমরা কিন্তু কিছুদিন পরে পরে ফেসবুক থেকে আমাদের মনকে শান্ত রাখার জন্য কিছু কিছু টিপস আমরা কিন্তু পেয়ে যাই। প্রথমে গত কিছুদিন আগে আমরা অজান্তে, কী কারণে সেটা কিন্তু জানতেছি না, টিকটক ফেসবুকের মধ্যে দেখছিলাম কাঁচা বাদাম নিয়ে হঠাৎ করে ভিডিও তৈরি। আসলে বাদাম কোত্থেকে আসলো, হাতের বালা কোত্থেকে আসলো, সেটা কিন্তু আমরা বুঝতেই পারলাম না। পরে দেখি ইন্ডিয়ার এক ভুবনদা নাকি বাদাম নিয়ে গান করেছিল, বাংলাদেশ থেকে অনেক ইউটিউবার ওইখানে গিয়ে, অনেক মেয়ে ওইখানে গিয়ে টিকটক করতেছে ওনাকে নিয়ে। বাংলাদেশের সকল সবাই কিন্তু ওনাকে নিয়ে পাগল ছিল। এর আগে মানে কে মাগে হিতে একটা গান গেয়েছিল শ্রীলঙ্কার এক মেয়ে, সবাই কিন্তু তাকে নিয়ে পাগল হয়েছিল। এর কিছুদিন পরে হরিমণিকে নিয়ে বাংলাদেশের সকল যুব সমাজ, ছেলে মেয়ে সবাই কিন্তু তাকে নিয়ে পড়েছিল। কিন্তু এমন সময় আমাদের দেশের মধ্যে একটা ভাইরাস কারো মনে কিন্তু জায়গা নিতে পারে নাই, যে ভাইরাসটা আলেমদেরকে নিয়ে কিন্তু কথা বলেছিল, আলেমদেরকে গালি দিয়েছিল, এমনকি সংবিধান থেকে ইসলাম, বিসমিল্লাহ সহ সব কিছু বাদ দেওয়ার চিন্তা ভাবনা করেছিল একটা ভাইরাস নামের কলঙ্ক। কিন্তু হঠাৎ করে এমনভাবে যে বাংলাদেশের সকলের মন দখল করে নেবে একটা ভাইরাস, সেটা কিন্তু আমরা কেউ চিন্তা করি নাই এবং কল্পনাও করি নাই। কারণ উনি ছিল একজন মন্ত্রী, উনি এমন একজন মন্ত্রী ছিল তার বিরুদ্ধে কথা বলার সাহস কিন্তু কারো নেই। এমনকি উনি একটা জায়গার মধ্যে মদকে সবাইকে সুদানির ফুলা এমন এমন গালি দিয়েছিল, সেই গালিটার ভিডিওটা কিন্তু অনেকে করছিল, কিন্তু ভিডিওটা স্যার আর সাহস হওয়ার জন্য কেউ পাই নাই। কিন্তু কালকে এই ভাইরাসটা এমনভাবে সবার কাছে পরিচিত হয়ে গেছে যে ভাইরাসের পরিচয়টা দিতে গেলে কিন্তু আমাদের সবার কিন্তু লজ্জা লাগে, শরম লাগে। যে লজ্জাটা সবার, যে ওনার যে ভাইরাস, ওনার যে ভাইরাসের যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটা দুইটা ভাই একসাথে কিন্তু শুনতে পারবে না, এবং বাবা মায়ের সামনে কেউ এটা শুনতে পারবে না, সেরকম একটা ভিডিও অডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। তো আমার কথা কিন্তু ওইদিকে না, আমার কথা হচ্ছে এইদিকে, যেদিকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আসবে সবাই কিন্তু একটু ক্ষমতা হয়ে যাবেন, কিন্তু ক্ষমতা চিরদিনের জন্য আপনার কাছে থাকবে না। এবং আলেম সমাজকে আপনারা গালি দিয়েন না। আল্লাহ তাআলা বলেছেন আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকবে না, তখন ওনার ওয়ারিস হিসেবে পৃথিবীর মধ্যে থাকবে আলেম উলামারা, আপনারা এই আলেম উলামাদেরকে নিয়ে খারাপ মন্তব্য, ওনাদেরকে গালাগালি করিও না, যেরকম আলেম হোক না কেন ওনাদেরকে একটু সম্মান দিয়ে কথা বলতে হবে। কিন্তু এই ভাইরাসটা এমনভাবে গালি দিয়েছিল আলেমদেরকে নিয়ে এবং রাষ্ট্রধর্ম ইসলামকে নিয়ে, উনি যেভাবে মন্তব্য করেছিল মনে হয়েছিল এই বাংলাদেশ না সারা বিশ্বের মালিকে একমাত্র উনি, সেরকম কিন্তু সবার মনে হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমনভাবে আসার দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ওনাকে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন টাকলু। এখন করার কি আছে দেখেন তো। আমি টাকলুকে কিছু বলবো না, বাংলাদেশের মধ্যে যে সকল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছেন, আপনাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শিক্ষা গ্রহণ করব সব সময়, শিক্ষার কিন্তু কোনো বয়স নেই। তো আপনারা অনেক ক্ষমতার মালিক, আপনারা অনেক জায়গার মধ্যে দেখতে পাবেন একজন মেম্বারেরও কিন্তু অনেক ক্ষমতা থাকে, একজন চেয়ারম্যানের আরও অনেক ক্ষমতা, তাহলে একজন মন্ত্রীর কত ক্ষমতা থাকতে পারে। যে মন্ত্রী একটা মহিলাকে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, যে বাংলাদেশের স্পিকার মহিলা, এবং বাংলাদেশের মধ্যে এখন মহিলাদের মর্যাদা কিন্তু অনেক বেশ, সে বাংলাদেশের মধ্যে একজন মন্ত্রী কিভাবে একটা মহিলাকে কিভাবে রেপ করবে সেটা সরাসরি ফোনের মাধ্যমে হুমকি দিচ্ছে, এবং বাংলাদেশের যে সমস্ত বাহিনী আছে সেই বাহিনী দিয়ে নিয়ে এসে গুম করবে সেরকম হুমকি দিচ্ছে। কতটুকু ক্ষমতা পেলে উনি এইভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারে? তো যে সকল বাংলাদেশের মধ্যে যে সকল আমাদের অভিভাবক আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের হাতে ক্ষমতা আছে সেটা আপনারা জনগণের সাথে দেখানোর জন্য না, আপনারা জনগণের সেবা করার জন্যই আপনারা এই ক্ষমতাটা পেয়েছেন। আপনারা অবশ্যই ক্ষমতাটা জনগণের সেবায় নিয়োজিত রাখবেন।
আমি আপনাদেরকে আমাদের গ্রামের পাশে একটা গ্রামের কথা আমি আপনাদেরকে বলবো। আমাদের গ্রামের পাশে হলদিয়া পালং নামের একটা ইউনিয়নের মধ্যে একটা চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, উনি কিন্তু বিদ্রোহী প্রার্থী হয়ে হাজার হাজার জনগণের ভালোবাসা নিয়ে উনি কিন্তু বর্তমানে চেয়ারম্যান হয়েছে। ওনার কাছে কিন্তু চেয়ারম্যান হওয়াটা কিন্তু অনেক কষ্টের ছিল, এবং কারণ আমাদের এলাকার হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী কিন্তু ওনার বিরুদ্ধে ছিল, কিন্তু শুধু সাধারণ জনগণ ওনার কাছে ছিল। আলহামদুলিল্লাহ উনি চেয়ারম্যান হওয়ার পর থেকে যেভাবে জনগণের সেবা করতেছে, যদি প্রতিটা ইউনিয়নের মধ্যে যদি এরকম একটাও যদি চেয়ারম্যান থাকে, তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে আর কোনো দরিদ্র, কোনো দুর্নীতিবাজ, কোনো অহংকার আমার মনে হয় থাকবে না। তো আমি শেষ সবাইকে একটা কথাই বলবো, ডক্টর মুরাদ হাসানের যে শিক্ষাটা হয়েছে সেখান থেকে আপনারা সবাই শিক্ষা নেবেন, এবং ইসলাম এবং আলেমদের বিপক্ষে কথা বলার আগে অবশ্যই চিন্তা করবেন আমরা কোন ধর্মের মানুষ, আমরা একজন মুসলিম হই, আমরা কীভাবে আমাদের নিজের ধর্মকে আমরা কীভাবে ছোট করব, অবশ্যই মাথা রাখবেন সেই কথাটা। আমি কিন্তু কাউকে ছোট করতেছি না, শুধু অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আমরা যদি মুসলিম হয়ে থাকি প্রথমে আমরা ইসলাম ধর্ম সম্পর্কে কিছু শিক্ষা গ্রহণ করব। এটা কিন্তু বাবা মায়ের দায়িত্ব ছোটকালে সবাইকে যেন ইসলামের শিক্ষা নিয়ে যখন আপনারা মন্ত্রী এমপি হবেন তখন হয়তো আপনারা এরকম কাজ করবেন না, এবং আল্লাহ তাআলা এরকম কষ্টের মধ্যে আপনাকে ফেলাবে না। কষ্ট আল্লাহ কিন্তু সবাইকে সার দেন, কিন্তু ছেড়ে দেন না। কিছুদিনের জন্য হয়তো আপনি সার পাবেন, কিন্তু আজীবনের জন্য আপনি সার পাবেন না। যে যিনি ছিল কালকে এমপি, কালকে মন্ত্রী, হয়তো উনি আজকে পদত্যাগ করবেন, যেহেতু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওনাকে অবশ্যই আজকের মধ্যে পদত্যাগ করতে হবে। তো সবসময় যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আছেন, অবশ্যই জনগণের সুখ দুঃখ খুঁজে আপনারা জনগণের পাশে থাকবেন, এবং আমাদের মা বোনদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। সবাই ভালো থাকবেন, যদি ভিডিওর মধ্যে কথা বলার সময় যদি আমি ভুল করে থাকি অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।